মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেট দলের একসময়ের পোস্টার বয়। এদেশের ক্রিকেট চারাগাছ থেকে মাথা চারা দিয়ে যখন আন্তর্জাতিক বলয়ে শেকড় ছড়াচ্ছে, ঠিক তখনই সেই বাড়ন্ত গাছে আশার ফুল হয়ে ফুটেছিলেন ক্রিকেটের এই তারকা। বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি পেটানো এই বিস্ময় বালক টাইগারদের ক্যাপ্টেনও ছিলেন বেশ কিছুদিন, কিন্তু স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হয়েছিলেন 5 বছরের জন্য নিষিদ্ধ। নির্বাসন শেষে ফিরেও এসেছিলেন আপন ঠিকানায়। আশা ছিল আগের মতোই ব্যাট হাতে জ্বলে উঠবেন, সুযোগ পাবেন লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। কিন্তু সম্প্রতি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কারণেই নাকি জাতীয় দলে ফিরতে পারেননি মোহাম্মদ আশরাফুল। নিজের ফেসবুক পেজে লাইভে এসে এমনটাই জানিয়েছেন এই তারকা। আগের দিন নির্বাচক প্যানেল নিয়ে সমালোচনা করায় আশরাফুলকে দেশদ্রোহী বলেছিলেন নান্নু। এমন আচরণ মোটেই কাম্য নয় বলেও মন্তব্য করেছেন অ্যাশ। নান্নুকে উদ্দেশ্য করে আশরাফুল বলেন, আপনার সাক্ষাৎকারেই বোঝা যাচ্ছে আপনার গুডবুকে আমি নেই বলেই এখন সুযোগ পাচ্ছি না।